বেশমা ভাবনা গুলো তো আমায় ছুঁতে চায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই ধরনের যে লোফি মিউজিকগুলো, এগুলো হচ্ছে আপনার ইউটিউবে বিশেষ করে কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে, এবং হচ্ছে এ নিয়ে অনেকগুলো চ্যানেল আছে যারা হচ্ছে জাস্ট লোফি মিউজিকগুলো, লোফি সংগুলো কিন্তু আপলোড দিয়ে থাকে। তো এগুলো অনেক জনপ্রিয়, অনেক সুন্দর লাগে শুনতে গানগুলো, এবং আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো গান দিয়ে এগুলোকে মেকিং করতে পারেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো লোফি মিউজিক যে ভিডিওগুলো, এগুলো যেহেতু অনেকের ট্রেনিং আছে, আপনি চাইলে যে কোনো সাউন্ড দিয়ে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটা ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোরে চলে যাবো, আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা সার্চ বারটাকে ইউজ করি, সার্চ বারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে লিখবো AUDIO, ওকে, অডিও ল্যাব, LAB। তো অডিও ল্যাব লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এখান থেকে এরকম একটা আপনার হচ্ছে জাস্ট এরকম একটা সফটওয়্যার চলে আসবে। তো সফটওয়্যারটিকে আপনি ইনস্টল করুন 20 আপনার MB মতো। তো এটাকে আপডেট চাচ্ছে, আমি আপডেট দিচ্ছি না, যেহেতু বেশ কিছুদিন আগে এটা ইনস্টল করা ছিল। আপনার যখন এটাকে ডাউনলোড দেবেন তখন আপডেট ভার্সনটাই ডাউনলোড হবে, ওকে। তো এখান থেকে এটা আপডেট দিতে গেলে একটু সময় লাগবে, তো যার কারণে আমি এখন আপডেট দেখাচ্ছি না, আমরা সরাসরি কাজে চলে যাবো। আপনারা সেমভাবে সেম রকমই থাকবে, এটা নিয়ে কোনো টেনশন কোনো কারণ নেই, ওকে। তো এখান থেকে আমরা অডিও ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এরকমই দেখতে পাবেন, সেভ হবো। দেন এখান থেকে আমরা কোশ্চেনে ক্লিক করবো। আপনার কোশ্চেন মানে এই পপআপ মেসেজটা আসবে না, আমার আপডেট চাইতেছে, যার কারণে এটা আসছে, ওকে। তো আমি এখন যেহেতু কাজে আছি, যার কারণে আমি আর আপডেট দিতেছি না। তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো, মেবি এখানে মেবি ডাটা ছাড়াও কাজ করা যায়, আমি ডাটাটা অফ করে নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের যে অপশনগুলো, এখানে অনেকগুলো টুলস আমরা দেখতে পারবো। এগুলোতে আমরা ভয়েস চেঞ্জারে চলে যাবো। ভয়েস চেঞ্জারে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে অডিওগুলো, এখানে প্রত্যেকটা অল ট্রাক্স নামে লেখা আছে, তো এখানে আপনি সব দেখতে পারবেন। দেন ফোল্ডার সিলেক্ট করে আপনি ফোল্ডারতে খুঁজে বের করতে পারবেন। তো যেহেতু আমাদের অল ট্রাক্স সব অডিও এখানে চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখান থেকে আপনার যে অডিওটা, জাস্ট অডিওটাকে সিলেক্ট করে নেবেন, ওকে। তো এখান থেকে অল ট্রাক্স থেকে আমি অডিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের সামনে কিন্তু হচ্ছে প্রিপেয়ারিং নিচ্ছে, জাস্ট 100% হলেই বেশি না, এখানে আপনার 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে। তো এখান থেকে আমরা যদি অডিওটাকে প্লে করি, ওকে, তো মেবি এখন শুনতে পাচ্ছেন, আমি একটু সামনের দিকে নিয়ে যাই। তো এখান থেকে এটা কিন্তু একটা সিম্পল একটা সং, ওকে, আমি জাস্ট কয়েকজন আপনাদেরকে শোনাই। তো আপনারা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সিম্পল একটা সং। আমরা যেটা করবো, ভিডিও স্টার্ট, সরি, এখান থেকে আমরা অডিও স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে অনেকগুলো টুলস আমরা দেখতে পাচ্ছি, ওকে। তো এই যে টুলসগুলো আছে নিচে, এগুলোকে আমরা রাইট সাইডে নিলে একদম লাস্টের দিকে আমরা একটা কাস্টম বলে একটা অপশন দেখতে পারবো। তো এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করবো। কাস্টমার ক্লিক করে এখানে স্পিড যে দেখতে পাচ্ছেন, স্পিডটাকে আপনি এখান থেকে আপনার ভিডিওতে কতটা স্লোয়েড, অর্থাৎ স্পিড রাখবেন, যেমন যেটা এখানে স্লোয়েড সং, এগুলোকে আপনি কতটা স্লো রাখবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি এটা দেখে নিতে পারেন। আমি 8.5 দিব, অর্থাৎ 0.85, ওকে, মানে 85। এখান থেকে আমরা পিচটাকে আমরা এখান থেকে -3 রাখবো। দেন এখান থেকে ইকোটাকে আমরা, এখানে আপনার ইকো দেখতে পাচ্ছেন, ওকে। তো আপনি যদি ইকোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, আপনার যদি মনে হয় যে ইকো কম বেশি, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইকোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এরপর আমরা রিভার্বে আসি, ওকে। রিভার্বটাকে আমরা সম্পূর্ণ এখান থেকে 0:0 করে দেবো, অ্যান্ড ফ্ল্যাঙ্গারটাকে আমরা সেমভাবে এটাকে 0.0 করে দেবো। তারপরে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো আমি যেখান থেকে আমরা সং শুরু, লিরিক্স, অর্থাৎ ওইখান থেকে আমি দেখাই। তো যেখান থেকে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, ওকে, জানি না কতটুকু শুনতে পাচ্ছেন, যেহেতু এই রেকর্ডের সাউন্ডে এই স্পিকার যাচ্ছে, তো সেহেতু আমি জানি না কতটুকু শুনতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যেটা করবেন, আমরা যদি ভিডিওটাকে প্লে করি, তাহলে কিন্তু এই দেখেন, এই যে এটা রেড বর্ডারটা যাচ্ছে, মানে এটা হচ্ছে আপনার স্লো রিভাইভের যে আমরা যেটা এডিট করলাম, এটা কিন্তু হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। আমরা কী করবো, এটাকে ইন পর্যন্ত দিয়ে দেবো, অর্থাৎ আমরা যতটুকু রাখতে চাই। আমরা যদি এখানে ইন পর্যন্ত দিয়ে দিই, তাহলে কিন্তু ইন পর্যন্ত এই যে বর্ডারটা চলে আসছে, ওকে। তো বর্ডারের সাথে সাথে আমাদের কিন্তু এডিটিংটাও এর সাথে অ্যাডজাস্টমেন্ট করা আছে। আপনি চাইলে কিন্তু কোথাও স্লো রেড অ্যান্ড রিভার্ব অ্যাড করলেন, কোথাও না করলেন, সেটা কিন্তু করা যাবে, ওকে। তো এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি করার পর আপনি যদি শর্ট ক্লিপ হয়, সেক্ষেত্রে শর্ট করবেন। আমরা যেহেতু ফুল একটা সং, যেমন 4 মিনিট 26 সেকেন্ডের মতো। দেন এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য এই যে মাইক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাইকের মতো যে আইকনটা, এই আইকনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অডিও নেম চাইলে চেঞ্জ করে দিতে পারেন, ওকে। আমি এখান থেকে স্লোয়েড দিয়ে দেবো, আমি এখান থেকে আমি স্লোয়েড দিয়ে দিচ্ছি, যাতে আমার পরে এটাকে খুঁজে বের করতে সুবিধা হয়, ওকে। আমি স্লো দিয়ে দিলাম, ওকে।
তারপর এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ইউজার্স মিউজিকে থাকতে দেন হচ্ছে ক্রিয়েটিভ ক্লিক করব তো ক্রিয়েটিভ ক্লিক করার পর জেনারেটিং আউটপুট ওকে এখানে 100% হলে আমাদের এটাও ফাইলে সেভ হয়ে যাবে খুব দ্রুত আর এরপর আমাদেরকে কিছুটা ভিডিওর সাথে আমাদের কিন্তু লোফি মিউজিক কিন্তু হয়ে গেছে এবং জাস্ট আমরা ভিডিওর সাথে এটা ফটো দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো ওকে এর জন্য আমাদের সঙ্গে থাকতে হবে তো এটা কনভার্টিং অডিও টু MP3 ওকে তো এখান থেকে আপনাদের যতটুকু প্রসেসিং হয় একটু সময় নেবে একটু সময় বলতে বেশিক্ষণ সময় নেবে না আর আমরা এই পরবর্তীতে চলে যাবো হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনার না থাকে তাহলে প্লে স্টোর তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে দেন হচ্ছে সরাসরি ওপেন করবেন এখান থেকে আপনার MP3টা সম্পূর্ণ কনভার্ট হয়ে গেলে অলরাইট আমাদের মিউজিকটা এডিটিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে যেটা বলছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবেন আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করলে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক অ্যাপসটিকে ওপেন করার পর তারপর এখান থেকে আপনি আপনার ফর্মেট অনুযায়ী এখান থেকে যেই প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করতে চান আমি এক্সাম্পল এখানে 6:9 দিয়ে দেখাচ্ছি যেহেতু এইগুলো আমরা ইউটিউবে বেশিরভাগ দেখে থাকি তো এখানে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের মিডিয়াতে ক্লিক করবো তারপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন এটার মূল কাজ হচ্ছে অডিওটাকে এডিট করা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে কী দিলেন সেটা মেটান দেন আমি তাও দেখিয়ে দিচ্ছি কীভাবে করলে ভালো হয় দেন আমরা যেটা করবো এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে আমরা সিজারের পাশে যে স্পিড সরি এখানে পেন অ্যান্ড জুম যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে ইকুয়াল চিহ্নতে ক্লিক করবো এরপর এটা আমাদের যতটুকু লাগে দুই আঙুলের চাপ ধরে জাস্ট জুম করে নিলে হবে ওকে যতটুকু লাগে আপনার দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করে এটার যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনি যতটুকু রাখতে চান আপনার সংটা যতটুকু যদি শর্ট সং হয় সেক্ষেত্রে শর্ট এবং লং হলে লং তো রাখার পর এখান থেকে স্টার্ট পজিশনে চলে আসবেন আসার পর এখান থেকে লেয়ার দেন এফেক্টসে তারপর এখান থেকে বেসিক এফেক্ট তারপর এখান থেকে গর্জিয়াস ব্লারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যেটা করবো এই ব্লারটাকে ফুল স্ক্রিন করবো এবং সেটিং অপশনে ক্লিক করবো এটাকে আমরা ওয়ানে রাখবো ওকে ব্লারটাকে জাস্ট ওয়ানে রাখবো রাখার পরে ব্লারের লেয়ারটাকে অবশ্যই ইন পজিশন অব্দি দিয়ে দিতে হবে এবার আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করতে হবে যেহেতু টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা লেয়ারে চলে যাবো দেন টেক্সটে এরপর আমি আপনার চ্যানেলে যে গানটা আর কি অর্থাৎ যে সংটা আমরা লোফি সং হিসাবে করতেছি সেটার একটা অর্থাৎ আপনি যেটা হচ্ছে সেটাও লিখতে পারেন তো এখান থেকে আমি গানের নামটা লিখছি ওকে যেহেতু কিন্তু আমরা লোফি সঙ্গে দেখে থাকি গানের নাম কিন্তু প্রত্যেকটা গানেই থাকে তো আপনি চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন তো আমরা এটাকে লিখলাম লেখার পর আমরা যতটুকু ইচ্ছা ততটুকু এভাবে রাখবো রাখার পর হচ্ছে আমাদের এখান থেকে মিডলে অ্যান্ড হচ্ছে আমরা টেক্সটে চলে যাবো ফন্টে ওকে ফন্টে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফন্টগুলো দেখতে পাবেন আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন এবং কাস্টম ফন্ট এখান থেকে অ্যাড করে নিতে পারেন যেটা আপনার ভালো লাগে তো এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো ওকে তো এরপর আমরা এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশনে দিয়ে দিতে হবে টেক্সটে এবার আবার স্টার্ট পজিশনে দেন এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো আবার লেয়ার তারপর টেক্সট তারপর এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে নিব ওকে তো এখান থেকে আমরা লিখে দেবো স্লোয়েড যেটা লেখা থাকে তো এখান থেকে আমরা স্লোয়েড লিখে দেবো ওকে স্লোয়েড এবং হচ্ছে আমরা এখান থেকে প্লাস প্লাস রিভার্ব রিভার্ব লিখে দেবো ওকে দেন এখান থেকে আবার ফার্স্ট ব্র্যাকেটটাকে দিয়ে দেবেন আমরা এখান থেকে আমাকে মেবি ব্র্যাকেট স্পেস দিচ্ছি তো এখানে যাই হোক আপনি আপনার মতো করে লিখে দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন এবার এটা আমরা দেবো এখানে নিচে নিচে দেওয়ার পর আপনি চাইলে এটার টেক্সটটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে টেক্সট অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে আমরা যে ইচ্ছে সেটা দিতে পারেন ওকে তো আমরা এবার এটাকে চুজ করে নিলাম আপনি চাইলে কালার কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার কাস্টমাইজ করা যায় আমি যদি এখান থেকে দেখিয়ে দিই দেন এখান থেকে আপনি কালার দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন আমি দিচ্ছি না এখানে শ্যাডো আউটলাইন সবই দিতে পারবেন ওকে তো এবার আমরা যদি কোনো এখান থেকে আমরা এখন কিন্তু অডিওটাকে অ্যাড করে নেই তো আমরা একটু কাস্টমাইজ করে নিই দেন আমরা লেয়ার মিডিয়া তারপর এখান থেকে আমরা যদি আপনার বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট বা হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাডো আপনি পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলে দেন হচ্ছে আপনার তুষারপাতের আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে ডাউনলোড করবেন আপনার মতো আমি জাস্ট ভিডিওটাকে সুন্দর দেখানোর জন্য আমি কিন্তু এগুলোকে দেখাচ্ছি দেন এই ব্ল্যাক স্ক্রিনটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো ব্লেন্ডিং অপশন ওকে ব্লেন্ডিং থেকে এখান থেকে আমরা জাস্ট স্ক্রিনটাকে সিলেক্ট করে দিলে এবং কিন্তু আমরা জাস্ট যদি ভিডিওটাকে প্লে করি এখান থেকে এরকম দেখতে পাচ্ছি এবার আমরা আসি মূল কাজে যার জন্য এত কিছু করতেছি জাস্ট অডিওটাকে অ্যাড করবো এর জন্য আমরা অডিও অপশনে চলে যাবো যাওয়ার পর আমি কিন্তু একটু এডিট করে রাখছিলাম এই যেমন আমি শুধু চেয়েছি তোমায় এবং আমি শুধু চেয়েছি জাস্ট ওটা একটা স্লো অ্যাড করছিলাম ওকে টেক্সট তো এটাকে অ্যাড করে দেন প্লাস দেবেন আপনি যদি চান যে প্রথম থেকে রাখবেন না সেটা আপনি মাইনাস করে মানে রিমুভ করে দিতে পারেন আমি যতটুকু রাখতে চান এটা আমাদের অবশ্যই ইন পর্যন্ত যেহেতু অনেক বড় লং সং আমি দেখালাম না এতটুকু দেন আমরা যদি প্লে করি ওকে তো এখান থেকে কিন্তু আমাদের স্লো অ্যাড সংটা আছে মেবি কপিরাইটের সমস্যা হতে পারে এর জন্য আমি কিছুটা সামনে গিয়ে আবারও প্লে করবো
ওকে। তো এখান থেকে অনেক যদি ইফেক্ট স্লো প্লে হতে একটু লেট হচ্ছে যদি স্ক্রিন রেকর্ড চলতেছে, ওকে, যেহেতু আমাদের স্লো এড গান করে যার কারণে কিন্তু একটু লেট হবে। তা আশা করি আপনারা যতটুকু শুনতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু মেক করতে পারেন। আপনি আরও সুন্দরভাবে মেক করতে পারেন, চাইলে এখানে চ্যানেলের লগো যে কোনো কোথাও আপনি অ্যাড করে দিতে পারেন। তো আপনার যদি সব কিছু এখানে কমপ্লিট মনে হয় তাহলে এখান থেকে আপাতত শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো আমাদের ভিডিওটা কিন্তু কাজ কিন্তু এতটুকু, আপনি চাইলে আরও সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন যে যেরকমভাবে কাস্টমাইজ করেন। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে দেখতেন, আপনার অডিও সেটিংটা হচ্ছে মেন, অডিওর যেহেতু আমাদের কাজ করতে তো অডিও ল্যাবে যেরকম দিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার মতো করে প্রত্যেকটাতে চেক দিয়ে দেখতে পারেন। তো আজকে টুইটার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।